সালাম আলাইকুম, স্বাগতম এবিসিস অফ কেয়ারে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপি এর উপসহকারী প্রকৌশলী পদে 8/10/2021 তারিখে বুয়েটে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্ন প্যাটার্ন এবং কোশ্চেন সলিউশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই কোশ্চেন এবং প্রশ্নগুলো আমরা বিভিন্ন বই থেকে সংগ্রহ করেছি, যেগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। আমরা এই সম্প্রতি 2023 সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটাও বুয়েটে অনুষ্ঠিত হবে। তবে বুয়েটে তাদের কিন্তু কোশ্চেনের যে ধরন এটা ডে বাই ডে চেঞ্জ করে আসতেছে, এটাই স্বাভাবিক। তবে 21 সালে যে কোশ্চেন হয়েছে, কোশ্চেন প্যাটার্ন ছিল, আমরা সেটা যদি দেখি তাহলে কিন্তু ধারণা পাবো যে কোশ্চেন প্যাটার্নগুলো বেসিক্যালি কীরকম হয়। যেমন এখানে সময় ছিল 1 ঘন্টা 15 মিনিট ছিল 100, ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট। নন ডিপার্টমেন্ট বলতে এখানে আপনার বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই 4টি সাবজেক্ট থেকে 40টি MCQ ছিল, 40 মার্কের। আর ডিপার্টমেন্ট অংশে আমরা দেখেছি যে 6টি কোশ্চেন ছিল ম্যাথ টাইপ এবং 10 মার্ক করে 60 মার্ক, এই টোটাল হলো 100 মার্ক। তো দেখুন যে এখানে কোশ্চেনগুলো আমরা নিয়ে এসেছি যে আপনি বাংলা, ইংরেজি, তারপরে হলো এই সাধারণ জ্ঞান, সব ধরনের কোশ্চেন কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো এবং সাধারণ গণিত কী ধরনের কোশ্চেন থাকে আপনারা একটু দেখে নিলে অবশ্যই আইডিয়া পাবেন, স্ক্রিনশট দিতে পারেন। এটা জিমাওলা বই থেকে কালেক্ট করা, আপনারা এই বইও চাইলে সংগ্রহ করতে পারেন। কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু দেওয়া আছে এখানে, ঠিক আছে। তারপর আছে এখানে ডিপার্টমেন্ট অংশে, দেখুন যে ডিপার্টমেন্ট অংশে আপনার 6টি কোশ্চেন ছিল 60 মার্ক, ঠিক আছে। এই নন এবং ডিপার্টমেন্ট মিলেই কিন্তু 1 ঘন্টা টাইম ছিল, এটা আবার কেউ বুঝেন না যে আলাদা আলাদা 1 ঘন্টা করেছিল, টোটাল 1 ঘন্টা টাইম ছিল। এই যে একটি ওয়াট মিটারের অঙ্ক এসেছিল, ঠিক আছে, মিটারের ভোল্টেজ কয়েলের রোধ 9 kΩ এবং কারেন্ট কয়েলের রোধ 6 Ω, কানেকশন দুটি তো ওয়াট মিটারের রিডিং নির্ণয় করো। এখানে সুন্দর করে সলিউশন দেওয়া আছে, প্রত্যেকটি কানেকশনে আলাদা আলাদা ওয়াট মিটারের রিডিং। তারপর আছে নিচের অ্যাম্পলিফায়ার বর্ধনের জন্য দেওয়া আছে, এখানে অ্যাম্পলিফায়ারের একটি অঙ্ক ছিল, তারপরে এখানে আছে আপনার একটা এটাই দেওয়া ছিল CTPT-র যে অঙ্কগুলো এখানে দেওয়া আছে সলিউশন। তারপরে এখানে আরেকটি অঙ্ক ছিল, সেটা হলো 4 নম্বরে, এটা হলো অ্যাম্পলিসি অর্থাৎ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথ ছিল। হ্যাঁ, এখানে ড্রয়িং সহ সুন্দর করে সলিউশন দেওয়া আছে। 5 নম্বরে আছে যে আপনার এখানে ইম্পিডেন্স, তার মানে AC 3-phase circuit আর কি, AC 3-phase circuit-এর ম্যাথ ছিল, এটা সলিউশন দেওয়া আছে এখানে। এক লাইনের অঙ্ক, ঠিক আছে, এগুলো কিন্তু আসলে জটিল কিছু নয়, তবে যদি আপনার এই সম্পর্কে নলেজ ক্লিয়ার থাকে তাহলে সহজেই পারা যায়। এখানে আছে আপনার আরেকটি অঙ্ক দেওয়া আছে 6 নম্বরে, KVA রিডিং বের করার আর কি, এখানে সলিউশন দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারেন। তো এই 6টা অঙ্ক ছিল এই টোটাল কোশ্চেন, আপনারা জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য আপনারা এই বইগুলো কালেক্ট করেও কিন্তু এই কোশ্চেনগুলো সলিউশন করে নিতে পারেন, বা ইউটিউব, ফেসবুকে সবখানে আশা করা যায় পাবেন। হ্যাঁ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নেক্সটে অন্য কোনো টপিক্স নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ।